এই ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী হলো একদিকে ব্যান্ডেল উদয় সংঘ এবং আরেকদিকে বৈশ্যবাটি মিলন সংঘ। মাঠের মধ্যে টান টান উত্তেজনা, দর্শকরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ম্যাচ শুরু হতে চলেছে। কোনো মনে হয় পই পই করে বলে দিলাম আজকে ফাইনাল ম্যাচ, ঠিক সময় ঢুকবি, কোথায় কি এত কষ্ট করে ওর খেলার পারমিশন করালাম, খেলালাম, সারা টুর্নামেন্ট ভালো খেললো, শেষ দিনে সে ঠিক ছড়ালো। আরে ওর বাবাকে তো দেখলাম গেটের বাইরে। হ্যাঁ গেটের বাইরে, দাঁড়া আমি দেখছি। ও দাদা কি হচ্ছে কি? আচ্ছা আইসক্রিমের গাড়ি আমি খালি করে দেবো। চলো চলো চলো। ও দাদা আমার গাড়ি নিয়ে যাচ্ছেন কোথায়? দাদা গরিব মানুষ, গরিবের পেটে। আরে ছাড়ো তো গরিব মানুষ, আজকে গরিব বড়লোক প্রত্যেকের পেটে এই আইসক্রিম পড়বে। টাকার জন্য চিন্তা করো না, টাকা লাগে দেবে এই গৌরী সে, বুঝেছ? দাও 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 সবাইকে দাও, আসো আসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সুনন্দ? না। আরে ফাইনাল ম্যাচ শুরু হয়নি তার আগে তুমি সেলিব্রেশন শুরু করে দিয়েছো। আরে বাবা আপনি বুঝতে পারছেন না। আমার বুঝে দরকার নেই, একটু বাজে কাজে সময় নষ্ট না করে একটু কাজের কাজ করো না। বলুন বলুন কি করতে হবে? 10 জন প্লেয়ার নিয়ে তো মাঠে নামতে পারবো না। না না 11 নম্বর প্লেয়ারটি এখনো আসেনি কেন? আসেনি? না। কোথায় তোমার মেয়ে উমা? আমি জানি যে কত কাঠ খড় পুইয়ে ওই ক্লাবের বাকি মেম্বারদের সমর্থন আদায় করতে হয়েছে তোমার মেয়েকে ওই ছেলেদের টিমে খেলানোর জন্য। কটা বাজে দেখেছো? আপনি টেনশন করবেন না, ও ঠিক চ। চললেন কোথায়? আরে এখন তো খেলা শুরু হবে, আপনাদের বেস্ট প্লেয়ারকে আনতে যাচ্ছি। হচ্ছে কি? হ্যাঁ এটা কি ব্যাট? নোংরাটা এখনই আমার গায়ে এসে পড়তো না? সকালবেলা ঝাঁটাতে কি করছিস? বলেছি না সকালে উঠে পড়তে বসতে, যা গিয়ে পড়তে বস, যা। ও ও মামা, ও মামা শোনো না, ও মা, ও মামা, ও মা শোনো না মা, এই দেখো মা আচারগুলো সব রোদে রেখে দিয়েছি। ও মা ও মা আর কিছু করতে বলেছিলাম? ও মা দাও না মা, আমি ধুয়ে দিচ্ছি। যা বলেছি আমি। হ্যাঁ বলেছি না পড়তে বসতে, যা গিয়ে পড়তে বস, যা। কাজ দেখাচ্ছি। ও মা তুমি কাল পুজো দিতে যাবে না মা? দেখো সেই জন্য ফুল তুলে রেখেছি। বাবা কি বুদ্ধি, কালকে পুজো দিতে যাব আজ থেকে ফুল তুলে এনেছিস? হ্যাঁ একটু শুকিয়ে যাবে না? ছোটদি একটা ভালো বুদ্ধি বের করেছে, এই ফুলগুলো যদি আমরা রাতেবেলা বের করে রাখি তাহলে দেখবে শিশিরে একদম টাটকা থাকবে। ও আরেকজন এলেন, বুদ্ধির একদম ঢেকি। যা গিয়ে পড়তে বস, কথা কানে ঢুকছে না? পড়তে বসতে বলেছি না, যা। এই জুতোটা পরে আছিস কেন? হ্যাঁ বাড়িতে এই জুতোটা পরে আছিস কেন? মাথায় শুধু কুবুদ্ধি খেলে না, জুতোটা পরে রেডি হয়ে থাকবি, তারপরে মাকে ভুল ভাল বুঝিয়ে টুক করে বেরিয়ে যাবি, তাই না? জুতো খোল। সে কিনে জুতো খোল, জুতো খুলে পড়তে বস, যা। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? বক বক করে একদম সময় নষ্ট করবি না, যা গিয়ে পড়তে বস। আর এখন বড়দের মাঝে শুধু কান পেতে কথা শোনা,
LBW আমি ভুল কি বলেছি হ্যাঁ তুই আগে থেকে জুতো পরলি তাই জন্য তো আউট হয়ে গেলি ক্রিকেট নিয়ে কোনো ইয়ারকি না চুটকি আজকে ফাইনাল ম্যাচ তার উপরে এই সব কি কি গুজগুজ ফুসফুস হচ্ছে হ্যাঁ শুনি কথা কানে ঢোকছে না চল চলে যা এই আগেরটা কি নো বল ছুড়ে খেয়ে যাব হ্যাঁ যা যা তুই যদি আজকে মায়ের মন না গলাতে পারিস তাহলে তোর কমলে শুনি নাচছে দিদি যা ওমা আমি সব পড়া করে নেব মা সত্যি বলছি মা দুগ্গার দিবি মা আমি রাত জেগেও পড়ব রাত জেগে পড়বি তাহলে এখন কি করবি খেলব কি ইয়ে মানে ছোটদের আজকে ফাইনাল ম্যাচ তাই মা ফাইনালটা খেলে আসি বাড়ির বাইরে বেরো তো ঠ্যাং দুটো আমি কোড়া করে রেখে দেব বাইরে বেরোনোর তালে এই মেয়েদের হাতে না হাতা খুন্তি মানায় ক্রিকেটের ব্যাট মানায় না কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ কি চাস তুই হ্যাঁ কি চাইছিস কি তোর জন্য সারা জীবন এই মেয়েটা আইবুড়ো হয়ে বসে থাক এই দেশ গায় না যে বাড়ির মেয়েরা ক্রিকেট খেলে সে বাড়ির মেয়েকে কেউ বউ করে নিয়ে যায় না রে তার কি বলবে জানিস তো বলবে ঢিঙ্গি মেয়ে পাড়ায় পাড়ায় খেলে বেড়ায় চরিত্রের ঠিক নেই যখন এই কথা বলবে তখন আমি কি করব এগুলো সব ভুল কথা মা ক্রিকেট তো আমার স্বপ্ন আমি একদিন ইন্ডিয়ার টিম একদম বাজে কথা বলবি না একদম বাড়াবাড়ি করবি না তুই এসব স্বপ্ন না আমাদের মতো গরিবদের জন্য নয় কথাটা মনে রাখিস আর বলিস না মা তোর সেই ছোট্ট বেলার অঙ্কের মাস্টার মশাই বিনয় স্যার কখন বাবা কি হয়েছিল আচ্ছা তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা জিজ্ঞাসা করবি হ্যাঁ আর হেলমেটটা নিয়ে আয় না হ্যাঁ বাবা যে স্যার তোকে এত ভালোবাসত কত স্নেহ করত তাকে একবার শেষবার প্রণাম করতে যাবি না বাবা আরে বাবা হেলমেটটা কোথায় গেল নিয়ে তাড়াতাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ বাবা দেরি করিস না আমার তাড়াতাড়ি চল আসছি আরে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল 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 দেরি হয়ে যাচ্ছে না হেলমেটটা ধর আর ভালো কথা তুমি চিন্তা করো না যাবো আর আসবো চল 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 তাড়াতাড়ি চল একি একি বাবা তুমি এদিকে কোথায় যাচ্ছ বিনয় স্যারের বাড়ি তো ওইদিকে তোর বিনয় স্যার 3 বছর হলো মারা গেছে এখন কোথায় জন্মেছে দেখ মানে আজকে ফাইনাল খেলা ওরে তোকে বের করে আনার জন্যই তো নাটকটা করলাম রে পাগলি কি বিনয় মাস্টার আগেই মারা গেছে আপনি কি জানেন না ও মা এরই মধ্যে ভুলে গেলে বছর তিনেক হলো ওই কোথায় ক্যান্সারটা কি হয়েছিল ও হ্যাঁ তাই তো তো মাথা থেকেই বেরিয়ে গেছিলাম তো ভুলে গিয়েছিলাম ও পারো বটে তখন মরার খবর শুনে কত আহা উ করলে একদম ডাক পেতে হাসবি না কি করে হাসা হচ্ছে আমি কি করবো বলুন তো মা আপনার ছেলে এসে এমন নাটকটা করলো না আমি তো বাপ রে বাপ কি মিথ্যুক হ্যাঁ 3 মেয়ের বাপ এখন তার ছেলে মানুষই গেল সত্যি আজ পর্যন্ত আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না হাসছেন মা হ্যাঁ অত বড় ধেড়ে ছেলে মেয়েদের সামনে মিথ্যা কথা বললো আর আপনি হাসছেন হাসুন হাসুন আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি যে বাবাকে বলছো মিথ্যেবাদী মিথ্যেবাদী
বাবা কি একবারও বলেছে যে বিনয় মাস্টার মশাই মারা গেছে? বলেনি? না না বলেনি তো, বাবা খালি দেখিয়েছে এই। আর তুমি ওকে ভেবে নিয়েছো বিনয় মাস্টার মশাই মারা গেছে। যাই বলো বৌমা, আমার নন্দর বুদ্ধি কিন্তু খুব, কেমন চালাকি করে মিথ্যে কথা বলে উমাকে নাকের ডগা দিয়ে নিয়ে গেল, তুমি বুঝতেও পারলে না। হাসি পাচ্ছে না? হাসি এখনো ছেলেতে আর মেয়েতে পার্থক্য করছেন? এত বছর কি ম্যাচ হয়নি নাকি কোনো ট্রফি তুলিনি ঘরে যে উমা না এলে মাঠে নামা যাবে না? মেয়েরা রান্না করে কুল পায় না, এরপর বল করবে ব্যাট ঘোরাবে, সেই মেয়ে নাকি চমক দেবে ক্রিকেট খেলে। হ্যাঁ দিল তো চমক, না এসে নাও, এবার তোমরা নাচো নাচো। রাগ করবেন না বিজয়দা, ধরুন 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 দা আসুন, আর চিন্তা করবেন না, উমা এসে গেছে। শুধু হাতা খুনতি নাড়ায় না, আজকাল মাঠও কাঁপায়। শুধু ক্রিকেটে নয়, অলিম্পিকে দেখেছেন না মেয়েরা কত কত পদক নিয়ে আসছে? একবার ভেবে দেখুন সুরিন্দা, যে আমাদের উদয়ন ক্লাব থেকে যদি একটা বিশ্ববিখ্যাত খেলোয়াড় বেরোয় তাহলে ক্লাবের নামটা কোত্থেকে কোথায় চলে যাবে? হ্যাঁ উমার কথা বলছো? আগে হ্যাঁ দাদা, আপনাদের আশীর্বাদ আর গাইডেন্স থাকলে আমার মেয়ে পারবে না। আরে গা ঘরে মেয়েদের এরকম স্বপ্ন দেখতে নেই, এটা বোঝো না, একটা মেয়ে ছেলেদের টিমে খেলবে এটা কেমন দেখতে লাগবে? দেখুন ভালো লাগা মন্দ লাগা এগুলো ব্যক্তিগত ব্যাপার, তবে কারোর ভালো লাগা মন্দ লাগার উপর আমি যদি আমার মেয়ের প্রতিভাকে গলা টেপে মেরে ফেলি এটা তো ঠিক হবে না। দাদা আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, একটু পরে তো খেলা শুরু হবে, খেলাটা দেখুন তারপর বিচার করুন। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দুই আম্পায়ার দুই ক্যাপ্টেনকে নিয়ে মাঠের মাঝখানে চলে গেছে, এবার টস হবে, দুই ক্যাপ্টেন রেডি, আম্পায়ার পয়েন্ট তুলেছেন, টস হয়ে গেছে এবং টসে জিতেছে ব্যান্ডেল উদয় সংঘ, এবং টসে জিতে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। Thank you.
এবং প্রথম ইনিংসের শেষে ব্যান্ডের উদয়ন সঙ্গের সংগ্রহ 180 রান। তার মধ্যে 78 রান করেছে উমা দাস। ওয়েল প্লেড, ওয়েল প্লেড, ওয়েল প্লেড। তুমি খুশি তো বাবা? আর খুশি, তুই প্রথম বলটা যেভাবে খেললি আমার তো বুক উড়ে গিয়েছিল। সেকেন্ড বলে তুই স্টেপ আউট করতে গেলি। আরে বাবা, এত এক্সপেরিমেন্ট করা উচিত নয়, তোকে তো ক্রিজে পড়ে থাকতে হবে, নয়তো আউট হয়ে যাবি। না না দেখ মা, তোর ফুটওয়ার্ক কিন্তু এখনো ঠিক হয়নি, তোর ফুটওয়ার্কটা কিন্তু এখনো ঠিক হয়নি, তোকে ঠিক করতে হবে। হার মাস একবারে জ্বালিয়ে খেলো গো, নিজের মাথা খারাপ, মেয়েটারও মাথা খারাপ করছে। এমন বাপ না জন্মে দেখিনি। মেয়েটা বড় হয়েছে, কোথায় বলবে বাড়িতে থাক, তা না, মিথ্যে কথা বলে মেয়েটাকে নিয়ে খেলতে চলে গেল। হ্যাঁ, আরে মেয়েটার যে ক্ষতি হচ্ছে সেটা তো বুঝতে হবে নাকি? বৌমা, বৌমা, হ্যাঁ বলো। এত গজগজ করছো বলো তো তখন থেকে? হ্যাঁ, তুমি তো গয়না বড়ি দেওয়া শিখবে বলেছিলে, চলো তোমায় গয়না বড়ি দেওয়া শেখাই। এসো মা, আজকে মন মেজাজ ভালো নেই, আমি অন্যদিন শিখবো। অন্যদিন নয়, কাজকে ফেলে রাখতে নেই, কাজ হলো ভগবান, ধরো তাকে ফেলে রাখলে ভগবান রুষ্ট হয়, বুঝেছো? ধরো তো দেখি একটু আমাকে। তাছাড়া এখন তো তোমার কোনো কাজকর্ম নেই, উল্টোপাল্টা ভাববে বসে বসে। অলস মস্তিষ্ক হলো শয়তানের বাসা, বুঝেছো? না বসো, বসো, রাখো, এগুলো রাখো এখানে, রাখো, খালি গজ 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 গজ, বসো, বসো তো, বসো, বসো। হ্যাঁ নাও থালাগুলো বাড়ো। বড়ি দেওয়ার কাজটা তুমি আজ পর্যন্ত ঠিক মতন পেরে উঠলে না। আচ্ছা, এই জন্য আমি তোমাকে বকাবকি করেছি, রাগারাগি করেছি? সবাই সব কিছু করতে পারে না বৌমা, তাই তাই যেটা সে পারে না তাকে জোর করতে যাওয়াটাই হচ্ছে বোকামো, আর যেটা সে পারে তাকে বাধা দেওয়াটা কিন্তু অনুচিত, বুঝেছ? আপনি উমার কথা বলতে চাইছেন তো? হ্যাঁ বৌমা, খেলাটা ওর বন্ধ করো না, খেলাই হচ্ছে ওর প্রাণ। আর জানো বৌমা, ওটাই ওকে সব দেবে, ঘর, বর, ধন, সম্পদ, সব, সব কিছু। কিন্তু মা, আমার যে উমাকে নিয়ে বড্ড চিন্তা হয়, আমিও তো চাই মেয়েটাকে হাসি মুখে দেখতে, ওর যা ইচ্ছে করতে দিতে, মাঝে মাঝে আমারও মন চায়, কিন্তু কি যেন পেছন থেকে টেনে ধরে আমাকে, মনটা খুগায়। কেন যে মনে হয় এই খেলাই আমার সংসারের সর্বনাশের কারণ হবে। ফিরে এলাম বিরতির পর, দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে। মিলন সংঘের ব্যাটসম্যানরা মাঠে নেমে পড়েছে এবং উদয়ন সংঘের ফিল্ডাররা যে যার পজিশন নিয়ে নিয়েছে। বাইরে যেতে পারে, উমা দাসে গিয়ে
বললাম মানুষটাকে যে কাল সকালে পূজো দিতে যাব, ফুল ফল মিষ্টি এনে রেডি করে রাখো, আমি নিশ্চিন্ত থাকব। যে উপায় আছে পই পই করে বলে দিলাম, পই পই করে বলে দিলাম, কে কার কথা শুনে বাপ আর মেয়ে মিলে খেলতে চলে গেল, ফিরবে সেই মাঝরাতে। আমি তো বক 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 করেই মরছি, আর বাড়ির লোকগুলো আমাকে দেখে হাসাহাসি করছে। না না, তোমাকে দেখে কে হাসাহাসি করবে? কেউ হাসাহাসি করছে না। মা, উমা, মা, এই তো, এই দেখো তোমার পূজোর জন্য ফল এনেছি, আর তুমি বলেছিলে না কলা ছড়া, এই দেখো কি ভালো না কলা ছড়াটা। বা ভালো এনেছিস ছড়াটা। তা কে পয়সা দিল? পয়সা ঠাম্মি দিয়েছে। না মানে ওই ছেলের দোষ ডাকতে হবে তো, আমি আমি আরো কত কি আনিয়েছি দাঁড়া দেখাচ্ছি তোমাকে, ফুল বেলপাতা ধূপ মিষ্টি কত কি, তুমি দেখে খুব খুশি হবে। এই এই দেখো 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 দেখো। বাহ মা, আপনি তো সব রেডি করে রেখেছেন, ফুল ফল মিষ্টি সবই তো রেডি আছে, আমি খুব নিশ্চিন্ত হলাম মা। একটা কথা বলবো, আপনি যদি ভেবে থাকেন যে আপনি যা করছেন সেটা দিয়ে আপনার ছেলে আর মেজ নাতনি যে আমাকে লুকিয়ে খেলতে গেছে সেই অপরাধটা ঢাকবেন, সেটা কিন্তু হবে না মা। ধরুন এটাও হবে না। না হবে না, বাপ আর মেয়ে আজকে ফিরুক, ওদের একদিন কি আমার একদিন। তালা দিয়ে দিয়েছে। বাবা এবার ভিতরে ঢুকবো কি করে? তো ভুল হয়ে গেল রে মা, সময়কে যদি বলে রাখতাম তালাটা খুলে রাখতে তাহলে পট করে ঢুকে পড়তাম, মা টের পেতো না। টের পেতো না আবার কতক্ষণ টের পেতো না? মা লাঠি হাতে জেকে বসে আছে, তোমার কপালে আর শনি নাচছে বাবা, মেনে নাও। আমার কপালে শনি নাচছে আর তোর কপালে মন্না মিঠাই নাচছে, তাই না? সামনে পুজো, দুজনের পিঠে ঢোল বাজানোর প্র্যাকটিস করবে সুতপা দেবী। আমি তো বাবা পুরো দোষটা তোমার ঘাড়েই দিয়ে দেবো। বিনয় স্যার মারা যাওয়াটা যে মিথ্যে এটা তো মা এতক্ষণে জেনে গেছে। আমি তো বলবো আমি তো খেলতে যেতে চাইনি, বাবা আমাকে জোর করে খেলতে নিয়ে গেছে। তবে রে বদর মেয়ে, সন্তোষ বাবার বলি চিত্তরঞ্জন ক্লাবে তোকে ভর্তি করে দিলে কে? রোজ বাবার কাছে আবদার, ডিউস বলে খেলবো, কিটকিনে দাও কিটকিনে দাও, হাসছিস তো? দেখি কাল তোকে কে কিটকিনে দেয়। আরে ওই দেখো ওলে বাবালে আমার সোনা, বাবা রাগ করলে নাকি? আরে আমি তো মজা করছি। ভয় আমার হাত পা সিটি যাচ্ছে, তুই মজা করছিস মা? মজা ছাড়াও কিন্তু আমার মাথায় আরেকটা জিনিস ঘুরছে, কি? মায়ের হাত থেকে বাঁচার বুদ্ধি। কিরকম কিরকম?